আমার কাছে নিউজ এসেছে যে অনেক জায়গায় অনেকে হিন্দুদের মন্দিরের সামনে কুরবানির গরু জবাই করে, এটা ঠিক না। কারণ আমরা জানি যে ওরা এই গরুর পূজা করে থাকে, সো আমরা এমন কিছু করব না যেটা ওদেরকে খুব বেশি কষ্ট দিবে। সো অনেকে শুনেছি যে উস্কানিমূলকভাবে তারা একটু দেখিয়ে দিতে চায় বা তাদের উপর প্রতিশোধ নিতে চায়, এরকম করে অনেক সময় হিন্দুদের বিভিন্ন গ্রামে মন্দিরের সামনে এই কুরবানির ব্যবস্থাপনা করা হয়। আমি বলবো যে আমরা এটা যাতে না করি। আমরা হিন্দুদের যে উপাসনালয় আছে, আমাদের হিন্দু ভাইদের উপাসনালয়গুলোকে স্কিপ করে এমন জায়গায় কুরবানি করব যাতে করে তাদের এই দৃশ্য দেখা না লাগে, এবং তাদের এবাদত গাহের সামনেও যাতে আমাদের এরকম পরিস্থিতি তৈরি করতে না হয়। আমরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এবাদতের মধ্য দিয়ে বজায় রাখতে পারি, এবং কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে যেন আমরা কখনোই যুক্ত না হই। 4 নম্বর এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, জি খেয়াল করে শুনুন, আপনাকে বলছি, 4 নম্বর পয়েন্ট হচ্ছে যে জবাইয়ের স্থান এবং বর্জ্য কুরবানির পরে এটাকে নিজ দায়িত্বে পরিচ্ছন্ন করুন। আই রিপিট, আমি আবার বলছি, যেখানে আপনি কুরবানি করলেন সেটাকে এবং এই যে বর্জ্য ময়লা এটা নিজ দায়িত্বে আপনি ক্লিন করুন। সিটি কর্পোরেশনের ভাইয়েরা সরকারি তত্ত্বাবধানে সারা বাংলাদেশের এই সব বর্জ্য আসলে পরিষ্কার করা সম্ভব না। জরিপে এসেছে যে 50 লক্ষ গরু জবাই করা হয় প্রত্যেকটা কুরবানির ঈদে, তো সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কেয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে। তাই আমরা যেন নিজ দায়িত্বে এই কুরবানির করার স্থান এবং বর্জ্য যেন পরিষ্কার করি, ব্লিচিং পাউডার দিয়ে বেশি করে পানি মেরে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। কারণ আত্তুহুরু শাত্রুল ইমান, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে ইমানের অঙ্গ। এই বিষয়টা জানে আমরা খুব গুরুত্বের সাথে নেই, এবং নিজ নিজ কুরবানি আমরা যেখানে দিলাম সেই জায়গাটা যেন আমরা পরিষ্কার করি। বিশেষ করে বিভিন্ন সংস্থা যারা অনেক অনেক কুরবানি করবেন, ভলান্টিয়ারলি বিভিন্ন কুরবানি করে কুরবানির গোশত বিতরণ করবেন, আপনারা এরকম ভলান্টিয়ারলি ক্লিনলিনেস ক্যাম্পেইন করতে হবে যাতে কোনো ধরনের রক্ত ময়লা বর্জ্য আবর্জনা না থাকে। এই ব্যাপারটাকে যেন আমরা